ওই ঘরের কারিগরে যাই বলি মানুষ 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 মান মানুষ 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 আর মানুষ দুটো কিন্তু আলাদা। মানব ঘরের কারিগরে যাই বলিহারি, এই যে বাবারা বলো দেখি সে মিস্ত্রির কোথায় ঘর, এ তোমাকে আমাকে বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি বানিয়েছে বলো বলো বাউল তোমরাই বলো 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 সে মিস্ত্রির কোথায় ঘর, যে গড়েছে এমন সুন্দর সুন্দর। ও বাবা পুরুষ আবার প্রকৃতি, প্রকৃতি আবার পুরুষ, আহা কি মজা। এই পুরুষ প্রকৃতির মানব দেহ ঘর, সে তো ভাই ধন্য কারিগর। সে তো ভাই ধন্য কারিগর, যে গড়েছে সুন্দর সুন্দর মানব ঘর, ধন্য কারিগর সে তো ধন্য কারিগর। তাহলে দেহ মঞ্চের কটি খুঁটি, ঘরের মূল তিনটি খুঁটি, ইরা পিঙ্গল সুষমনা সদর তম সায়েন্স বা বিজ্ঞান বলছে বায়ু পিত্তর কফ মা বাবা আর ঈশ্বর। হরি বল হরি বল। ঘরের মূল তিনটি খুঁটি তাতে ভাইরে বেশ পরিপাটি, বাঁধা রধা আটা সাটা হলে সাড়ে তিন কোটি, ও ভাই সাড়ে তিন কোটি। এ ঘর মাপে হয়তো চোদ্দ পুয়া, চোদ্দ পুয়া মানে নিজের নিজের হাতে সাড়ে তিন হাত। এ ঘর মাপে হয়তো চোদ্দ পুয়া, নিজের হাতে সাড়ে তিন হাত সমান চোদ্দ পুয়া। তাহলে সারা পৃথিবীকে নিয়ে একটি ভুবন, এরকম চোদ্দটা পৃথিবী মানে চোদ্দ ভুবন আছে এই ক্ষুদ্র মানুষের দেহের ভিতর। সে তো ভাই ধন্য কারিগর, যে গড়েছে এত সাধার মানবর, ধন্য কারিগর সে তো, ধন্য কারিগর সে তো, ধন্য কারিগর।
আপনারা চিলে কোটা বলেন, আর বাউল বলছে মনে ময়ে কোটা সেটা এটা সেটাই এটা সেটা মনে ময়ে কোটা। ওরে দিবানি সি মানিক জলে রে, আর ও নিজের বাবা থাকেন তার ভিতর গৌর হরি বল। এই ঘরটা যে বানিয়েছে সেই কারিগর থাকেন তার ভিতর, সে তো ভাই ধন্য কারিগর। দেখো দেখো কে করেছে মানব ঘর, সে তো ধন্য কারিগর, সে তো ধন্য কারিগর। সে তো ভাই ধন্য কারিগর।